দর্শক, স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান ঢাকা মিলানো রেস্টুরেন্ট প্রেজেন্টস বিনোদন আড্ডা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো একজন পরিচালকের সঙ্গে, তার নাম প্রসূন রহমান। আমি প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রসূন রহমান, আপনাকে স্বাগতম। কেমন আছেন এই লকডাউনের সময়, কিংবা এই রকম একটা ঘরবন্দি অবস্থায় কেমন কাটছে আপনার দিন? অনেক ধন্যবাদ প্রতীক এবং বিজয় টিভির এই বিনোদন আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি বলতে হয়, এই প্যান্ডেমিকের সময়ে যতটুকু ভালো থাকা যায় আর কি এখনো পর্যন্ত। আপনি চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র নিয়ে ভাবেন বা চলচ্চিত্র নির্মাণের কোনো কাজ আসলে এর মধ্যে আপনার করতে হয়েছে কিনা, কিংবা ভাবনার কোনো বড় কাজ আপনি এর মধ্যে সেরে ফেললেন কিনা একটু জানতে চাই। হ্যাঁ, খুব খুব চমৎকার প্রশ্ন। অ্যাকচুয়ালি সময়টা তো আসলে ফিল্ডে কাজ করবার জন্য, ফিজিক্যালি কাজ করবার জন্য খুব অনুকূলে ছিল না। বাট আমাদের যে দিক থেকে, আমরা 1 মাস সময় আমরা কমপ্লিটলি লকডাউনে ছিলাম। আমাদের এপ্রিলের শেষ দিক থেকে আমরা একটি কাজ শুরু করি। আপনি জানেন, ঢাকা ড্রিম নামে আমি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শুরু করেছিলাম 2016-তে। এটি একটি সম্পূর্ণ স্বাধীন নির্মাণ। প্রসূন রহমান, আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমার আসলে স্পেসিফিক বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা আপনার পেছনে পোস্টারও দেখছি। আপনি আপনি কন্টিনিউ করেন। আপনার ওই সিনেমা ছাড়া যদি অন্যান্য কোনো কাজ আসলে আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ আপনি জানেন যে সুতপার ঠিকানার পর আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল জন্মভূমি, যেটি একজন রোহিঙ্গা নারীর তার নিজের দেশে ফিরে যাওয়ার আকুতি গল্প। জন্মভূমির পর আমি আরেকটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করি, সেই রোহিঙ্গা ক্রাইসিসের সবগুলো দিকের উপর আলোকপাত করে, যেটি এখন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে এই মুহূর্তে। আর এরপরে আমি ঢাকা ড্রিমের যে বাকি কাজগুলো, সেটি ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে শেষ করি। তো এরপর এই লকডাউনের সময়টাতে অ্যাকচুয়ালি এর পোস্ট প্রোডাকশনের কাজ আমি শেষ করে এনেছি। আচ্ছা, আপনি সম্ভবত এখানেও তথ্য এবং ফিকশনের একটা আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, তো আসলে আপনি জানেন যে যেকোনো জীবন ঘনিষ্ঠ কাজই আসলে জীবনের ডকুমেন্টেশন। আমি নিজেও সেটি বিশ্বাস করি যে চলচ্চিত্রের মতো একটি বড় একটি মাধ্যমে, এখানে এটিকে আমি আমি নিজে খুব শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে এটিকে দেখি না। চলচ্চিত্র বিনোদনেরও মাধ্যম, কিন্তু যেহেতু শিল্পের সবগুলো শাখা এখানে এসে মিলিত হয়, এর এই শক্তিমত্তার দিকটুকুকে কাজে লাগাবার চেষ্টা, যেহেতু চলচ্চিত্রের ল্যাঙ্গুয়েজ সবকিছুর ঊর্ধ্বে উঠে যেকোনো জনগোষ্ঠীর, যে কোনো মানুষের সঙ্গে, যে কোনো ভাষাভাষী মানুষের সঙ্গে এটি কমিউনিকেট করবার শক্তি রাখে। তো এই বিষয়টিকে মাথায় রেখে, যেহেতু এটি সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছাতে পারে, সব শ্রেণীর জনগণের কাছে পৌঁছাতে পারে, আমি চেষ্টা করি আমার এই কাজগুলোকে একটু অর্থপূর্ণ করে তুলবার, যে ঠিক শুধুমাত্র গল্প বলবার জন্য গল্প বলা নয়, এর সঙ্গে যেন আরো কিছু ভাবনার খোরাক মানুষের কাছে পৌঁছায়। যেগুলো চলছিল তার বাইরে নতুন কোনো কিছু, যেটা আপনি বলছেন যে জীবন ঘনিষ্ঠ, আমরা যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং যে অবস্থাটা পার করে আসলাম, সেই জীবনটা আসলে বেশ অনেক কষ্টের কিংবা খুব নতুন, এই বিষয়গুলো আপনাকে আসলে চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভাবিয়েছে কিনা, কিংবা সেখান থেকে কোনো গল্প উৎপাদন করা সম্ভব হয়েছে কিনা আপনার? হ্যাঁ, সারপ্রাইজিংলি আমার একটি গল্প ভাবনা ছিল, যেটি অ্যাকচুয়ালি এই সময়ের সাথে মিলে যে আমি কিছু লেখার কাজও এগিয়ে নিয়েছি। আচ্ছা, আমি আপনার সঙ্গে এই প্রসঙ্গক্রমে শেয়ার করে রাখি। আপনি জানেন যে আমার দুটি এর আগে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নারী চরিত্র প্রধান, জি, প্রথমটি সুতপার ঠিকানা, যেটি দক্ষিণ এশিয়ার নারী জীবনকে পোর্ট্রে করে, এরপরে জন্মভূমি, যেটি আসলে আরেকজন নারীর আইডেন্টিটি ক্রাইসিস এর গল্প। জি, তো এরপরে আমি আরেকটি নারী জীবনের গল্প আমি নিয়ে আমি কাজ করছি, যেটি চিত্রনাট্য তৈরি আছে। আমি এই প্রথম আমার নিজের লেখার বাইরে সাহিত্য থেকে নিয়েছি। আপনি জানেন আমাদের জীবিত শ্রেষ্ঠ লেখক হাসান আইজুল হক, ওনার লেখা একটি গল্প আছে মা মেয়ে সংসার, এর উপর চিত্রনাট্য তৈরি করেছি। তো এটি আমাকে হাসান স্যার নিজে পছন্দ, উনি সুতপার ঠিকানা দেখেছিলেন, ওনার খুব ভালো লেগেছিল, উনি বলেছিলেন, উনি নিজে পছন্দ করে আমাকে গল্পটি দিয়েছিলেন, যে ওনার কেন জানি মনে হয়েছে যে এই গল্পটি আমি
ভালো ডিল করব, এই গল্পটুকু ডিল করবার জন্য যে সংবেদনশীলতাটুকু থাকার দরকার বা যেই ভাবনার জায়গাটুকু আমি আমি যুক্ত হতে পারবো বা আমি ওনার মনে হয়েছিল, তো আমি আমি অনেক কৃতজ্ঞ স্যারের কাছে। স্যার আমি পরে উনি গল্পটা দেওয়ার পর আমি চিত্রনাট্য তৈরি করে আমি ওনাকে দেখিয়েও নিয়েছিলাম, স্যার খুব পছন্দ করেছেন। আমি তার মানে এই কাজটি চিত্রনাট্যের কাজ শেষ হয়ে গেছে, শুনবো। এখন সুযোগ হলে কাস্টিং এবং শুটিং হ্যাঁ, এর শিডিউলটা ফিক্স অ্যাকচুয়ালি করে শুটিং এটা এ যাওয়া সম্ভব হবে। অ্যাকচুয়ালি ভাবনা। আমি স্যারের গল্পটির মান নাম মা মেয়ের সংসার, আপনি হয়তো পড়েছেন, তার শ্রেষ্ঠ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর একটি। জি হ্যাঁ, তো জি, এটি প্রসূন দক্ষিণ রহমান, বাংলার। আপনার আপনি এই চিত্রনাট্যের কথা বললেন, আমি কথার শুরু করার প্রথমে বলেছিলাম যে ঢাকা ড্রিমস নিয়ে আমরা একটু কথা বলবো, বেশ কিছু মানে আলোচনার বিষয় আসলে এখনো রয়ে গেছে। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, তারপরে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে। দর্শক সঙ্গেই থাকুন, ফিরবো যখন তখন প্রসূন রহমানের আপকামিং যেসব সিনেমা রয়েছে সেসব নিয়ে কথা হবে। সঙ্গেই থাকুন, ফিরছি একটি বিরতি নিয়ে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন ঢাকা মিলানো রেস্টুরেন্ট প্রেজেন্টস বিনোদন আড্ডা অনুষ্ঠান, সঙ্গে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান। প্রসূন রহমান, কথা হচ্ছিল আপনার আপকামিং সিনেমা নিয়ে, মা মেয়ের সংসার, হাসান আজিজুল হক স্যারের লেখা। আপনি একটু বলবেন যে এর স্কেজিউল কেমন, যেহেতু এখন আসলে করোনা কাল, হয়তো অনেক কিছুই পরিকল্পনা করে রেখেছেন, হয়তো পরিস্থিতি স্বাভাবিক কিংবা আপনার অনুকূলে আসলেই আপনি কাজ শুরু করবেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে ঢাকা ড্রিম চলচ্চিত্র রিলিজ দেওয়ার পরিকল্পনা ছিল আমার দুই ঈদের মধ্যবর্তী সময়টুকুতে, যে প্রেক্ষাগৃহ তো এখন বন্ধ, সো চলচ্চিত্র কিছু আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ পেয়েছে, এগুলো অংশগ্রহণ চলতে থাকবে, এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আমরা প্রেক্ষাগৃহে ঢাকা ড্রিম মুক্তি দেওয়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি আমরা মা মেয়ে সংস্থা, যেটি যে গল্পটি নিয়ে আমি কাজ করতে যাচ্ছি হাসান আজিজুল হকের, এটি আমি অ্যাকচুয়ালি চলচ্চিত্রের নাম হিসেবে ঠিক করেছি প্রাকৃত জন, হাসান আজিজুল হকের মা মেয়ে সংসার গল্প অবলম্বনে চলচ্চিত্র প্রাকৃত জন। তো এটি একটি কানেকশনের কথা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে তিনটি নারী প্রধান, তো এই তিনটি একসঙ্গে হয়তো ভবিষ্যতে ওমেন ট্রিলজি, তিনটি একসঙ্গে হয়তো ভবিষ্যতে ওমেন ট্রিলজি কিংবা আইডেন্টিটি ট্রিলজি হিসেবে স্টাডি করবার সুযোগ থাকবে হয়তো, বাহ, খুবই তো ভালো। সেটি ভবিষ্যতের জন্য তোলা রাখলো। আর আপনি জানেন যে ঢাকা ড্রিমেরও আমার আচ্ছা, আমি আমি একটু ঢাকা ড্রিমস এর ব্যাপারে আসি প্রসূন রহমান, যেহেতু ঢাকা ড্রিমস ব্যাপারটা বারবার চলে আসছে এবং এটিও একটি খুব ইন্টারেস্টিং বিষয়। আমি যতটুকু জানি ঢাকা ড্রিমস এটিও সম্ভবত একটা ট্রিলজি, এবং আপনি আসলে বিভিন্ন সুতায় মানে হ্যাঁ বিভিন্ন ঘটনাকে একটি মালায় গাঁথার চেষ্টা করেছেন। সেটিও আমাদের হ্যাঁ একটা আগ্রহের বিষয় যে কিভাবে এগুলো গাঁথা হলো এবং আমরা শেষ পর্যন্ত এটা কিভাবে দেখব। অনেক নান্দনিক গল্প হয়তো আমরা এর মধ্যে দিয়ে পাব। একটা প্রত্যাশা রয়েছে আপনার কাছে, প্রত্যাশার চাপও নিশ্চয়ই রয়েছে। ঢাকা ড্রিমস এর আপডেট জানতে চাই, কোনটি আসলে সম্পন্ন হয়েছে, আসলে কয়টি পর্ব হবে কিনা, এগুলোর এগুলো যদি আচ্ছা, আমাদেরকে একটু জানান ভালো। আমি চূড়ান্ত ঢাকা নিয়ে ট্রিলজি নির্মাণেরই পরিকল্পনা আমাদের। আপনি হয়তো জানবেন যে সত্যজিৎ রায়ের কলকাতা নিয়ে তিনটি চলচ্চিত্র আছে, যদি কলকাতা ট্রিলজি বলে, মৃণাল সেনেরও আছে, তো জি বিভিন্ন শহর নিয়ে আছে। অজুর আছে নরিকো ট্রিলজি, যেটা তিনটি গল্পই টোকিও, এটাকে টোকিও ট্রিলজিও বলা হয়। জি তো আপনি আলাদা করে অ্যান্থোলজি আছে, যেমন প্যারিস জতেনি প্যারিস না প্যারিস আই লাভ ইউ, নিউ ইয়র্ক আই লাভ ইউ, যেখানে আলাদা 12 জন নির্মাতা 12টি গল্প নিয়ে কাজ করেছেন, যেগুলোতে বাংলাদেশেও এরকম একটা অ্যান্থোলজি। কিন্তু এই আমার ঢাকা ট্রিলজি ঠিক অ্যান্থোলজি না, ঢাকা ড্রিমে আমরা দেখি যে ঢাকায় মানুষের আসবার স্বপ্ন নিয়ে, যে ঢাকা আসার কারণ হয়তো 100 রকমের আছে, এক একজন এক এক একটি কারণে আসতে বাধ্য হচ্ছে, যেহেতু রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সবকিছুরই কেন্দ্রস্থল ঢাকায়, মানুষ জীবিকার প্রয়োজনে, উচ্চ শিক্ষার প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, ভিক্ষার প্রয়োজনে, নদী ভাঙনের শিকার হয়ে সো নানান কারণে মানুষ ঢাকায় আসতে বাধ্য হচ্ছে, যেহেতু সবকিছুই ঢাকা কেন্দ্রিক। এই শহর বসবাসযোগ্যতার দিক থেকে আন্তর্জাতিক জরিপে অনেকবারই
শেষের দিক থেকে প্রথম হয়েছে, শেষে দিয়ে দ্য ওস্ট লিভেবল সিটি হিসেবে নির্বাচিত হয়েছে একাধিকবার। বাট এরপরেও এই শহর, এই শহরের ধোয়া ধোলার মধ্যে আমরা বড় হয়েছি। যাই হোক, আমি প্রথম ঢাকা ড্রিম গল্পে আমি বলবার চেষ্টা করছি এই মানুষের যে আসবার স্বপ্ন, মানুষ যে আসতে বাধ্য হচ্ছে জীবিকার প্রয়োজনে, নানা কারণে আসতে বাধ্য হচ্ছে, কে কি কারণে আসতে বাধ্য হচ্ছে, হয়তো একশো রকম কারণ আছে। আমি 10টি কারণ দেখবার চেষ্টা করেছি 10টি চরিত্রের মাধ্যমে। তো এই 10টি চরিত্র এরপর ঢাকার একই সঙ্গে জার্নিটা করে। তো এরা, এদের একই সঙ্গে আলাদা আলাদা গল্প প্রত্যেকের, প্লাস একই সঙ্গে একটা কমন জার্নিও আছে একসঙ্গে। এটি ঢাকা ড্রিম, এর সিকুয়েল করবার পরিকল্পনা আছে আমার, দ্বিতীয়টা হয়তো হবে লাভ ইউ ঢাকা, যেখানে আমি বলবার চেষ্টা করবো এই শহরে আমরা যারা বাস করছি, এই শহরকে আমরা জীবিকার প্রয়োজনে আমরা ব্যবহার করি, বাট ইন রিটার্ন এই শহরকে আমরা আসলে কেউ ভালোবাসি কিনা। এই শহরের সাথে আমাদের রিলেশনশিপ অনেকটাই লাভ এন্ড হেট রিলেশনশিপ এর মতো। তো সেখানে এই যে আমরা যারা ঢাকায় আছি, নাগরিক দায়িত্বের যে একটি দিক আছে, আমি হয়তো এই দিকটাই ফোকাস করবার চেষ্টা করবো লাভ ইউ ঢাকাতে। আর তৃতীয় থার্ড পার্টটা হবে গুড বাই ঢাকা, অ্যাকচুয়ালি যে আমাদের সবারই, আমরা তো আসলে এক একজন এক এক জেলা থেকে আসি, কেউ কারো বাবা এসছে, কারো দাদা এসছে, বিভিন্ন সময়ে হ্যাঁ আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি এখানে। তো আমাদের এই শেকড়ের দিকে ফেরার গল্প, হয়তো পেছনে সবুজ গ্রাম যদি বাংলায় নাম হতো। আমি নাম রাখছি, আপাতত ভাবা আছে যে গুড বাই ঢাকা হবে। যদি অদ্ভুত বিষয়টি যে পর্বের কথা বললেন, তার মধ্যে থেকে প্রথম পর্বটি আপনি সম্ভবত সম্পন্ন করে ফেলেছেন, ঢাকা ড্রিমের কাজটি শেষ হয়েছে। জি, যে ঢাকা ড্রিমের কাজটি শেষ হয়েছে, বাকি দুটোর জন্য আমার প্রস্তুতি আছে। আমি জানি না আমি সম্ভব হবে কিনা, আমরা জানি যে আমরা আগামীকাল আমরা নাও বাঁচতে পারি। আমরা এই মুহূর্তে একটি প্যান্ডেমিক এর সময় পার করছি, একটি খুবই পরিবর্তিত, কিন্তু একটু জানাবেন যে স্বপ্ন রয়েছে পরবর্তী যে দুটি পর্ব, সেই দুটি পর্ব কি আসলে অনেক অংশ শুটিং হয়ে আছে কিনা, নাকি আসলে অনেক কিছু নতুন করে শুটিং করতে হবে? সেগুলোর বেসিক রিসার্চ এবং প্রাথমিক চিত্রনাট্য তৈরি হয়ে আছে। হ্যাঁ, প্রাথমিক চিত্রনাট্য তৈরি হয়ে আছে, তো আমি এটা সুন্দর সময়ে শুরু করব। তো এর মধ্যে উল্লেখ করবো বিষয় হচ্ছে যে 2000 ঢাকা ড্রিমের চিত্রনাট্য যখন লেখা হয় 2014, তখন ওই বছর আন্তর্জাতিক জরিপে ওস্ট লিভেবল সিটি নির্বাচিত হয়েছিল ঢাকা। তো যাই হোক, আমি তখন আন্দাজ করছিলাম যে 2020 সময়, 2016 যদি ঢাকা ড্রিম নির্মিত হয়, 2018 হয়তো সেকেন্ড পার্ট হবে লাভ ইউ ঢাকা, 2020 এসে হয়তো এই শহর আর মানুষ বসবাসের উপযুক্ত থাকবে না, মানুষকে এই শহর ছাড়তে হবে। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণে, আমরা প্যান্ডেমিক এর কারণে অনেক মানুষ ঢাকা শহর ছাড়ছে। তো আমার আসলে ঢাকা মুক্তির সময়ে গুড বাই ঢাকা নির্মাণের সময় চলে এসছে। এই সময়টাও আসলে লাগার কারণ কি, মানে আপনি যেহেতু বললেন যে 14 থেকে এর পরিকল্পনা শুরু, মানে আমার মনে হচ্ছে যে প্রয়োজনের চেয়ে হয়তো একটু বেশি সময় নিয়েছেন আপনি। এটি এই সময়ে আসলে পরিকল্পনা অনেকখানি হয়ে গেছে, আরো তাড়াতাড়ি আসার কথা ছিল, আপনারও পরিকল্পনা হয়তো তেমনই ছিল। এর কারণ ছিল, এটি আসলে একটি সম্পূর্ণ স্বাধীন নির্মাণ, এটি এর পেছনে কোনো আর কোনো প্রযোজক নেই আমার, আমি নিজেই অন্য কাজ থেকে অল্প অল্প করে অর্থ বাঁচিয়ে এটি আমার নির্মাণ। সো আপনি জানেন নিশ্চয় যে আমাদের দেশ অবকাঠামোগত দিক থেকে, হ্যাঁ, বাণিজ্যিক ছবিগুলোই আসলে দীর্ঘদিন যাবত তাদের বিনিয়োগ লগ্নি উঠে আনতে পারে না। আর আমরা যারা একটু সৃজনশীল জীবন ঘনিষ্ঠ কাজ করবার চেষ্টা করি, আপনি জানেন যে চলচ্চিত্রগুলো খুব বেশি সিনেমা প্রেক্ষাগৃহ জায়গা পায় না, বা বাণিজ্যিক ভাবে সফল হওয়ার তো কোনো কারণই নেই। তো এর মধ্যেও আমরা যারা চেষ্টা করে যাচ্ছি, তো এই এই চলচ্চিত্রটি জন্য আমি কোনো বিনিয়োগকারী পাইনি, যে কারণে আমি কারোর জন্য অপেক্ষাও করিনি। তো আমি আমার নিজের অন্য কাজ করে সামান্য সামান্য অর্থ বাঁচিয়ে কয়েকটি ফেজে আমি এই ছবিটির কাজ শেষ করেছি, যে জন্য আসলে সময়ও একটু বেশি লেগেছে। আপনি, আমার মনে হয় যে এই প্রক্রিয়ার মধ্য থেকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর কি অবস্থা এখানে, এর একটা ধারণা আপনি পেয়ে যাবেন। আপনি জানেন যে বাণিজ্যিক ছবির জন্য আসলে খুব বেশি প্রযোজক আর অবশিষ্ট নেই এখানে, 1200 হল থেকে কমতে কম। তবুও প্রসন্ন রহমান, আপনার এই আগামীর পথ চলার জন্য আপনার জন্য শুভকামনা রইল। আমরা যতটুকু পারি আপনার পাশে থাকবো, আমাদের পক্ষ থেকে সেই আশ্বাস আপনাকে আমরা দিলাম। প্রসন্ন রহমান, আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসলে সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আপনিও সঙ্গে থাকুন। দর্শক আপনাদেরকেও বলছি, বিরতির পরে ফিরবো নতুন একটি প্রসঙ্গ নিয়ে, সঙ্গেই থাকুন। যাচ্ছি একটি বিরতিতে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন ঢাকা মিলানো রেস্টুরেন্ট প্রেজেন্টস বিনোদন আড্ডা অনুষ্ঠান, সঙ্গে আমি রয়েছি প্রতীক আকবর এবং আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রসূন রহমান। প্রসূন রহমান, আমরা আপনার সাথে যখন কথা বলছি আজ 13ই আগস্ট, আজ মানে দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের চলচ্চিত্রের অন্যতম অগ্রগণ্য সৈনিক তারেক মাসুদ এবং তার সঙ্গে মিশুক মনির সহ তার সহযোগীরা অনেকেই আজকের এই দিনে প্রাণ হারিয়েছিলেন। আপনি তারেক মাসুদের সঙ্গে বেশ একটা বড় সময় কাটিয়েছেন, তাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন, একটু তাকে নিয়ে আমরা তাকে একটু শ্রদ্ধা জানাতে চাই তার কাজের মাধ্যমে। আপনি যদি আসলে তাকে নিয়ে কিছু স্মৃতিচারণ করেন কিংবা তার কাজের গুরুত্ব সম্পর্কে দর্শকদের যদি একটু বোঝান কিংবা জানান। অনেক ধন্যবাদ প্রতীক। আসলে আমরা কাকতালীয় ভাবে আমরা এমন একটি দিনে কথা বলছি যে দিনে 2011-এর 13ই আগস্ট আমরা তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মনির, মিশুক ভাই সহ আমাদের আরো 3 সহকর্মীকে হারিয়েছিলাম। আপনি হয়তো জানেন প্রতীক, আমি যেই প্রজেক্টটি নিয়ে তারেক ভাই মানিকগঞ্জ যাচ্ছিলেন সেই প্রজেক্টের সঙ্গে আমিও যুক্ত ছিলাম, একদম কাগজের ফুল, মাটির ময়নার প্রিকুয়েল, একদম রিসার্চের সময় থেকে আমার ওই প্রজেক্টে যোগ দেয়া। তো আমি জানি না কি কারণে সেদিন আমার যাওয়া হয়নি, খুব আর্লি ঘুম থেকে উঠতে পারিনি বলে আসলে যাওয়া হয়নি। তো আমি ওই সেদিন যাওয়া হয়নি বলে আমি বেঁচে আছি, হয়তো আজকে আপনার সঙ্গে কথা বলছি। তো কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণে আমরা তারেক ভাইকে এই সময়ে সবচেয়ে আমাদের সময় সবচেয়ে মেধাবী নির্মাতা তারেক ভাই এবং তার সহকর্মী আরেকজন মেধাবী চিত্রগ্রাহক এবং সাংবাদিক অধ্যাপক মিশুক ভাইকে আমরা হারিয়েছি। তো এটি অত্যন্ত দুঃখজনক, এটি সমগ্র জাতির জন্যই আসলে অনেক বড় একটি ক্ষতি যে একটি একটি মানুষ তারেক ভাই বয়সে, তারেক ভাই বলতেন যে একজন মানুষ যখন তার সবচেয়ে বেস্ট এফোর্টটি দেওয়ার সময় আসে, তার ম্যাচিউরিটি ভাবনার জায়গা থেকে, দর্শনের জায়গা, চিন্তার জায়গা থেকে ম্যাচিউর হয়ে উঠতে বা চলচ্চিত্র নির্মাণের যে ক্রাফটিং এটিকে আয়ত্ত করতে করতে যে সময়টুকু প্রায় 40-50 বছর লেগে যায়, কিন্তু যখন তার সবচেয়ে বেস্ট এফোর্টটি দেওয়ার সময় আসে তখন আসলে তাকে সময় গুনতে হয় মৃত্যুর। তো তারেক ভাই তার চিন্তায়, মেধায়, সৃজনশীলতায় তার সবচেয়ে উচ্চতম জায়গাটিতে যখন অবস্থান করছিলেন তখন তিনি উদ্যোগ নিয়েছিলেন সেই দেশভাগের উপরে গল্প কাগজের ফুল এই এই প্রকল্পটি, এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণের। তারেক মাসুদের চিত্রনাট্য বা গল্প, সেখানে যেমন সাহসিকতার বিষয় রয়েছে তেমন মেধার প্রকাশ রয়েছে। কাগজের ফুল চিত্রনাট্যটাতেও নিশ্চয়ই সেই মেধা এবং সাহসের বহিঃপ্রকাশ আরো প্রকট ভাবে দেখা যেত। আমরা এই রকম একটা স্ক্রিপ্ট এর এর চিত্রায়ন বা দৃশ্যায়ন কখনো দেখতে পাবো না। এটি হ্যাঁ, এটি আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভাবনার জায়গা। ধরেন কাগজের ফুলের যে ব্যাপ্তি, যেটি মাটির ময়নার প্রিকুয়েল ছিল, যদি অল্প করে বলি আপনাকে, মাটির ময়নার যে মূল চরিত্রটি ছিল জয়ন্ত দা অভিনয় করেছিলেন, এই চরিত্রটির যুবক বয়সের গল্প, তরুণ বয়সের গল্প, যে কলকাতা আর্ট কলেজে পড়তে যায়, সেখানে তার চোখের সামনে দেশভাগ হতে দেখে। তো ওই চিত্রনাট্য অ্যাকচুয়ালি অনেক ব্যাপকতার বিষয় ছিল, যেখানে 45-এ বাংলাদেশের মাটিতে মুসলিম লীগের একটি জনসভা হচ্ছে এরকম একটি দৃশ্য ছিল, কলকাতায় 46-এ বালিগঞ্জের রাস্তায় দাঙ্গার দৃশ্য ছিল, তারপর দেশভাগ হওয়ার পর তার চোখের সামনে সেই লোকোমোটিভ, স্টিম ইঞ্জিন, সেই হাওড়া স্টেশন থেকে হাজার হাজার মানুষ পূর্ববঙ্গে ফিরে আসতেছেন, এরকম ব্যাপক কিছু আয়োজনের ব্যাপার ছিল। তো এর জন্য অ্যাকচুয়ালি খুব ভালো প্রস্তুতিরও ব্যাপার ছিল। তো এটি একটি বিষয়। এখন ধরেন তারেক ভাই তো নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে ক্যাথরিনও খুব ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন, ক্যাথরিন শুধু প্রযোজনা এবং সম্পাদনা দায়িত্বটি না, দুজন উনি আসলে সহনির্মাতাও ছিলেন। তো শি ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্টনার অফ দ্যাট ডিরেক্টরস ডিও। তো সেখানে তারেক ভাই নিজেও, ক্যাথরিন যখন থাকতেন না, তারেক ভাই নিজেও তার ক্যাথরিনকে খুব মিস করতেন তার সঙ্গে। তো ক্যাথরিনের পক্ষে এই নির্মাণটি অ্যাকচুয়ালি একটু কঠিন কাজ, বাট এরপরেও যেহেতু ক্যাথরিনের সঙ্গে গতকালকেও কথা হয়েছে, আমরা অনলাইনে যুক্ত হয়েছিলাম একটি স্মরণ আলোচনায়। ক্যাথরিন এই মুহূর্তে দেশের বাইরে আছে, আমেরিকাতে আছেন, উনি সেখানে অধ্যাপনায় করছেন,
আমাদের দুর্ভাগ্য আমরা তাকে এখানে রাখতে পারিনি। সো এখানে রাখতে পারলে হয়তো প্রস্তুতির জায়গা ভাবনার জায়গা থেকে আমরা আরেকটু এগিয়ে থাকতে পারতাম। তো কালকেও কাগজের ফুল নিয়ে কথা হয়েছে ক্যাথরিনের সঙ্গে, ক্যাথরিন এখনো আশাবাদী, আমরাও আশাবাদী, একটা সুন্দর সময়ে নিশ্চয়ই তিনি এর উদ্যোগ নেবেন। তারেক মাসুদ যা রেখে গেছেন তাও সম্ভবত আমাদের চলচ্চিত্রের ইতিহাসে কিংবা চলচ্চিত্র এগিয়ে নেওয়ার একটা ভাবনার জায়গা কিংবা একটা আশ্রয়ের জায়গা, যে তিনি কিভাবে কাজ করেছেন, কোন ধরনে কাজ করেছেন, একটি কাজকে কিভাবে আসলে বিকশিত করে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া যেতে পারে, তিনি সবই মোটামুটি দেখিয়ে গেছেন। মানে এইসব কারণেই হয়তো তিনি সময়ের মানে সবচেয়ে মেধাবী নির্মাতা, আপনি যেভাবে বলছিলেন, আমি কি ঠিক বলছি কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমি সেটাই বলছিলাম যে একজন মানুষ আসলে তো সেই স্কিলটা, ক্রাফটিংটাও তো আসলে চর্চার মাধ্যমেই অর্জন করেন। তো উনি আমরা তার প্রতিটি কাজেই তার সেই পরিণত হওয়ার দিকে এগিয়ে গেছেন। আপনি যদি তার শেষ কাজটির কথাও বলেন, রানওয়ের কথাও বলেন, আপনি দেখবেন যে বিষয় নির্বাচন থেকে শুরু করে, হ্যাঁ, তো আমরা এর আগেও যেটি বলছিলাম যে শুধু চলচ্চিত্র মানেই শুধু একটি গল্প বলা নয়, হ্যাঁ, এর সঙ্গে দেশ ভাবনার যে যোগ, রাজনৈতিক দর্শনের যে যোগ, চিন্তার যে যোগ, আমরা যে জনগোষ্ঠীর এই জনজীবনের যে যোগ, মূল্যবোধ, আমাদের সবকিছুর যে প্রকাশ সেখানে ঘটে, বা আমাদের ভবিষ্যৎ পথ নির্দেশনার যে জায়গাটুকু, চিন্তার খোরাক দেয়া জায়গাটুকু, সৃজনশীল সবগুলো দিক থেকে আপনি দেখবেন যে রানওয়ে অত্যন্ত অত্যন্ত সৃজনশীল এবং অত্যন্ত চিন্তার, অনেক চিন্তার খোরাক দেয়। তিনি যখন যেই সিনেমাটা করেছেন কিংবা যেই ডকুমেন্টারি তিনি নির্মাণ করেছেন, সেটা কি আসলে ওই সময়ের দাবি, নাকি আসলে তিনি তার বহু বছর আগে সেটা ভেবে রেখেছিলেন জন্য সেই কাজটি তখন করেছিলেন? তো ওনার বিষয় নির্বাচনের ক্ষেত্রে যেমন ধরেন একটি আগের ভাবনা ছিল যে কাগজের ফুলের প্রিকুয়েল করবেন, এটিও আমরা প্রশ্ন করতাম যে সিকুয়েল, সবাই সিকুয়েল করে, আপনি প্রিকুয়েল কেন? তো দেশভাগের একটি গল্প বলবার একটি যন্ত্রণা উনি বোধ করতেন। যেমন মুক্তির গান আমাদের, যেমন তার তার উনি ইতিহাসের ছাত্র ছিলেন, তো তার ইতিহাস চেতনা একটু আলাদা আলাদা করে একটা উপলব্ধির জায়গা ছিল, তার ভাবনাতেও হয়তো যে কারণে উনি ওই, আপনি তার প্রতিটি কাজেই দেখবেন একটি ইতিহাস চেতনার জায়গা আছে, একটি রাজনৈতিক দর্শনের জায়গা আছে, ভাবনার জায়গা আছে। তো যে কারণে উনি দেশভাগে ফিরে গিয়েছিলেন, আবার আমি আমি জানতে চেয়েছিলাম তার কাছে যে আপনি যদি মাটির মানের সিকুয়েল নির্মাণ করেন তাহলে আপনি কোন গল্পটি বলবেন। হ্যাঁ, তো উনি তখন একদিন বসা অবস্থায়, আমরা খুব ক্যাজুয়াল ভাবে আড্ডার ছলে কথা হচ্ছিল, উনি উঠে দাঁড়িয়ে গেছে, শেষ দিকটাতে আমার মনে হয় একটু মৃত্যু চিন্তায়ও তাড়িত ছিলেন যে কাজগুলো করতে চাই, অনেক কাজ বাকি, যেহেতু কাজ করতে গেলে উনি অনেক গুছিয়ে করতেন, অনেক সময় নিয়ে করতে পছন্দ করতেন, পারফেকশনের একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেন। উনি বলতেনও সেটা যে পারফেকশন ইজ অলওয়েজ ওয়ার্ক ইন এ প্রোগ্রেস, আমরা একটা লেভেল একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি, চেষ্টা করতে পারি মাত্র, বাট তবুও উনি সেই চেষ্টাটি করতেন। তো সেই জন্যে আমি আমি যখন জানতে চাইলাম যে আপনি যদি মাটির ময়নার সিকুয়েল করেন তাহলে আপনি কোন গল্পটি বলতেন, তো উনি উঠে দাঁড়িয়ে গেছিলেন, আহা এতদিন কি বাঁচবো, যদি বাঁচেন, না এতদিন কি বাঁচবো, তারপর আমিও নাচের যদি বাঁচেন তাহলে কোন গল্পটি বলতেন, উনি বলছিলেন তাইলে সেই মাটির ময়নার সেই আনুর তরুণ হয়ে ওঠার গল্প বলতাম, যুবক বয়সে তার চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠার গল্প বলতাম, মাদ্রাসার ছাত্র যে আনু মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তি পেয়েছিল সেখান থেকে, সেই আনু তো আসলে তার সেমি বায়োগ্রাফিক্যাল বায়োগ্রাফিক্যাল ফিল্ম বলা মাটি মানে কি তার জীবনের অনেকটা অংশই সেখানে প্রতিফলিত, মাদ্রাসা জীবনের অংশ। উনি বলছেন সেই আনুর তরুণ বয়সের গল্প, চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠার গল্প উনি বলতেন। এবং আর একটি বিষয় আমি বলি আপনাকে, তার সেই সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির সমমানের একটি একটি ট্রিলজি নির্মাণের তার স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, যেটি হয়তো এই মাটির মানে আগের গল্প কাগজের ফুলের পরে হয়তো আমরা আরেকটি চলচ্চিত্র পেতাম, আমরা আমরা সেগুলো থেকে বঞ্চিত হয়েছি। প্রসূন রহমান, আসলে তিনি এখন যে অবস্থায় আছেন, যেখানেই আছেন তিনি ভালো থাকুন, আমরা তার কাজের মাধ্যমে যতটুকু নিজেদেরকে শাণিত করতে পারি সেই প্রত্যাশা এবং চেষ্টা থাকবে, দর্শক হিসেবে কিংবা একজন চলচ্চিত্রের মানুষ হিসেবে তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সবসময়ই, এবং তার সাথে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আপনার শেষ পর্যায়ে।
আমি বলবো যে যেখানে আছেন নিরাপদে থাকার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ প্রসূন রহমান, আজকে এখানেই শেষ করছি। নিশ্চয়ই আপনার সাথে পরবর্তীতে আরো অনেক কথা হবে নতুন নতুন খবর নিয়ে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন পর্বে নতুন অতিথিকে নিয়ে আবার হাজির হব নতুন গল্প এবং নতুন আরো খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।